চলে এলাম রেশম বাড়িতে আজকে এখানেই আমার মেহমানদারি হবে ইনশাআল্লাহ অলরেডি আমাদের বহরতুল আসছে সেই সকালে রওনা দিয়েছিলাম পুরো 2 ঘন্টা জার্নি শেষে আমাদের মাল সামানের গাড়ি বহর নিয়ে আসা হয়েছে এই যে ধলাই নদীর পারেই আমাদের রান্না বান্না হবে এবং ও পাঁচটায় এবং এ পাঁচটায় যতগুলো খামার আছে খামারিদের যারা কাজ করে খামারে বিশেষ করে ওই রাখাল মৈশাল যাকে বলে ওদেরকে আজকে মেহমানদারি করাবো ইনশাআল্লাহ তাহলে তোমরা সব কিছু নামাও হ্যাঁ সব কিছু নামাও আচ্ছা সব কিছু আনা হয়েছে না আমরা এইখানেই রান্নাবাড়া করব ইনশাআল্লাহ এবং রান্না শেষে সবাই এখানে আসবে সবাইকে সাথে নিয়ে এই নদীর পারে ধলাই নদীর পারে আজকের চমৎকার মেহমানদারি হতে যাচ্ছে দেখতে দেখুন আজকের মেহমানদারিটা অন্যান্য মেহমানদারির চেয়ে ভিন্নতরে ভিন্ন সৌন্দর্য উপভোগ করবেন ইনশাআল্লাহ আজকে আমার মেহমানরা একেবারে খাঁটি দুধের পায়েস খাবে সেই দুধটা আমরা এখান থেকেই সংগ্রহ করেছি এই যে আমার এক খামারি ভাই বিপুল ভাই তাকে দায়িত্ব দিয়ে গেছিলাম তিন দিন আগেই তিনি খাঁটি দুধ আমাদের জন্য এক ক্যানের ব্যবস্থা করে রেখেছেন আচ্ছা আর খড়ি তিন মনের কথা বলছিলাম আনছেন না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনার দুধ আর খড়ির টাকা দুধ পুরো 40 কেজি আছে না আচ্ছা তাহলে দুধের কত জন আসছে 2200 আচ্ছা তাহলে রেট আছে কত 55 করে না 55 করে ভরে না আচ্ছা আর খড়ি তিন মণ আপনার খরচ মজুরি 1000 করছে 30 না জি তাহলে ওই ভরের যে এগুলো সময় মতো আপনি নিয়ে আসবেন এবং টাইম দুটো দুইটা আচ্ছা ঠিক আছে আপনারা আসার পরেই কিন্তু আমরা বিছনা পারবো ঠিক আছে রেশম বাড়ির একেবারে ঘাস খাওয়া যে গরুগুলো আছে সেই গরু থেকে দুধ সংগ্রহ করেছি আজকে সেই দুধের পায়েস হবে সমাজ ওরা রান্না বাড়ি করুক আমরা সবগুলো খামারে যা রাখালদের দাঁত দিয়ে আসি কারণ দাঁত দেওয়া তো উচিত ঠিক আছে তাহলে চলো আমরা সবগুলো খামারে একটু যাই যায় আরও যে গরু রাখালরা আছে গরুকে ঘাস খাওয়াচ্ছে একবারে সরাসরি ওখানে গিয়ে দাঁত দিয়ে আসি আসো তাড়াতাড়ি আসো ওপার থেকে গরু আনা হচ্ছে এইখানকার নিয়ম হলো কিছু কিছু খামারি আছে এপার কিন্তু ঘাসের জমি আছে ওপার সেই ঘাসগুলো খাওয়াতে সকালবেলা এই নদী সাতটি ওপারে যায় আবার খাওয়া শেষ হলে আবার এপার নিয়ে আসে এই নৌকা ছেড়ে দিল বাইর হয়ে গেল দর্শক এই এলাকার যে এই যে খেয়া পারাপার এখানে একটু ভিন্ন সিস্টেম যাতে করে স্রোতে নৌকা একেবারে ভাটিতে চলে না যায় এবং দ্রুতই এপার ওপার যাওয়া যায় যার জন্য এই গুণ টানার ব্যবস্থা আজকে আমি নিজেই হাত লাগিয়েছি আমরা এখন ওপারে যাচ্ছি আমার রাখালদের দাওয়াত দিতে বিজয় আসো
আমি হ্যাপসে গেছি হ্যাঁ এবার আমার ছেলেকে লাগিয়ে দিয়েছি কাজ করুক আচ্ছা যারা এবারে এভাবে গুণ টেনে যায় তাদের তো ভাড়া নেওয়া হয় না না হ্যাঁ না আমি তো কাজ করতে করতে নিয়েছি তো নগদ তো আমরাই নিচ্ছি না তাহলে তার ভাড়া দেওয়া লাগবে না আল্লাহ চলে এলাম এপারে আমরা দাওয়াত দিতে যাচ্ছি জাকির ভাই কেমন লাগছে নমস্কার তুমি তো এর আগে আসোনি এখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালোই আছেন আচ্ছা আপনার খামারে কতজন আছেন কাজ করেন আচ্ছা ওপার যাবেন আজকে আপনারা আমার মেহমান ওই যে ওপার রান্না হচ্ছে একেবারে গরু পালন করেন গরুর গোস্ত দিয়ে সাদা ভাত আর শেষে এই খাটে দুধ দিয়ে পায়েস রান্না হচ্ছে এটা আপনাদের জন্য ঠিক আছে আসবেন কিন্তু হ্যাঁ আপনাদের কিন্তু সবার দাওয়াত আচ্ছা ঠিক আছে ওই যে রান্না হচ্ছে ওই দুপুরে আপনার আজকে রান্নার বাড়ি করবেন না ঠিক আছে হ্যাঁ সবাই মিলে ওখানে চলে যাবেন আমরা একসঙ্গে বসে খাবো হ্যাঁ গরুর গোস্ত দিয়ে সাদা ভাত ডাল আছে আর দুধ নিচে এক ক্যান ওর দিয়ে পায়েস হচ্ছে খেজুরের গুড় দিয়ে পায়েস হ্যাঁ ঠিক আছে আপনাদের আসলে যাবেন অবশ্যই আজকে মেহমানদারি ওই নদীর উপরে রান্না হচ্ছে আচ্ছা আপনারা এখানে যারা আছেন তারা সবাই কিন্তু ওখানে যাবেন ঠিক আছে ঠিক আছে টাইম সর্বোচ্চ দুইটা দুইটার মধ্যে ওখানে সবাই চলে যাবেন আচ্ছা ঠিক আছে ওই যে নদীর উপরে রান্না হচ্ছে হ্যাঁ আজকে কিন্তু এখানে রান্না বান্না হবে না আচ্ছা হ্যাঁ আচ্ছা এখন কি করবেন এখন গরু খাদ্য দেব ওই দানাদার খাবার খাবেন হ্যাঁ খাওয়ানোর পরে ঝুপুত করে গোসল করবো ওই চান্সেই হ্যাঁ গোসল করে একের পানির নিচ দিয়ে চলে দেবেন পানির নিচ দিয়ে চলে যাবো ঠিক আছে একসঙ্গে খাবো কিন্তু ভালো আছেন আপনি এখানে কাজ করেন আরে আর কি কি করেন এখানে এখানে রান্না বান্না তো বোধহয় আপনারাই করেন হ্যাঁ আজকে কিন্তু রান্না বান্না বন্ধ হ্যাঁ আজকে চলে আসে না ওই যে নদীর ওপারে তাড়াতাড়ি আটটা ভালো করে কসলা ধুয়ে চলে আসি না রান্না হয়ে গেছে অল্প সময় আমরা খানা দেবো হ্যাঁ চলে আসেন তো ভাই ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ তো গরু তো খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর দিকে কাঠ খাওয়ানো এই আল্লাহ তে আপনার পেট না পড়ে রয়েছে খাওয়া লাগবে না দুইটার দিকে ওই লিভার আল্লাহ ওই দুইটার দিকে আজকে কিন্তু এখানে না ওই যে নদীর উপরে ওই যে দেখতেছেন রান্না বান্না করতেছে আমার লোক ইনশাল্লাহ আল্লাহ ওখানে আজকে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ আপনি গরু গোস্ত খান তো পেশেন্ট নাই তো না 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 এই পায়েস খান না সব খাই ইনশাল্লাহ পায়েসও খান সব আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের আজকে দাওয়াত ওই যে নদীর উপরে রান্না হচ্ছে দয়া করে আসি না বিপুল ভাই বলছে আমি আগে এই বিপুল ভাইকে বলছি যে সবাইকে জানানো আমার ওপারে আপনাদের জন্য রান্না হচ্ছে হ্যাঁ আসি না আপনার দুটার মধ্যে চলে আসেন রান্না শেষ নামাজ পরেই খাবার দেবেন ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আজকে এই মেহমানদারিতে আমার বিশেষ মেহমান হিসাবে আসছেন আমাদের সিরাজগঞ্জ থেকে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আমার প্রিয় একজন ভাই জিএম রুবেল সাহেব তিনি আমার মেহমানদারি দেখবে পাশাপাশি গরু দেখবে গরুর রাজ্যে আপনাকে স্বাগতম অভিনন্দন ভাই আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আপনি এর আগে আসছেন না এখানে এর আগে অনেকবার এসেছি অনেকবার আসছেন তো এখানে আপনার অনুভূতি কি এইখানে কেমন লাগে এই চমৎকার গরুর বাতানে হাজার হাজার গরু দেখে আমার কাছে যেন মনে হয় যেন বাংলাদেশের মাটিতে এক টুকরো নিউজিল্যান্ড এখানে এসে আমার অনেক ভালো লাগে বিশেষ করে যখন এই গরুগুলোকে নাম ধরে ডাক দেয় বিভিন্ন নায়ক নায়িকার নাম ধরে শাবানা চুমকি রজিনা ববিতা এভাবে নাম ধরে ডাক দেয় তখন অত্যন্ত ভালো লাগে আর কি
তো আসলে অনেকবার আমি এসেছি, আজকেও আপনার নিমন্ত্রণে আসলাম, দেখি কি করা যায়। অবশ্যই সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে সকালে বাংলাদেশ অনুষ্ঠানে। এই জন্য দর্শককে আমি অনুরোধ করব আপনার চোখ রাখবেন যমুনা টিভিতে এবং দেখবেন সকালে বাংলাদেশে এই অনুষ্ঠানটি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জি এম রুবেল ভাইকে। আপনি যে কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় যদি কোনো কাজে আমাদের লাগে বুঝছেন আমায় বলেন, আমি সেখানে কাজ করতে ইচ্ছুক। আচ্ছা ঠিক আছে, তাহলে ওখানে আসেন, আমার সঙ্গে পরিবেশন করবেন। আচ্ছা ঠিক আছে, চলে আসেন ওপারে। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইদের, কাজ শেষ হয় নাই? তাড়াতাড়ি চলে আসেন, ওদের আমার রান্না হয়ে গেছে। তো আমরা আধা ঘন্টার ভিতরে আসতেছি। হ্যাঁ আধা ঘন্টার ভিতরে। আচ্ছা সবাই আসেন? হ্যাঁ সবাই, রান্না হয়ে গেছে। আচ্ছা আসেন, তাড়াতাড়ি আসেন। সমস্ত মশলদের জন্য কিন্তু রান্না হচ্ছে শুনছেন তো? রান্না মোটামুটি শেষের দিক। আচ্ছা এটা কি ভাত হচ্ছে? এক ডাক নামাইছেন, কয় ডাক নামাইছেন? এক ডাক, আরেকটা নামাইলে, একটা নামাইলে অল্প সময়ের মধ্যে নামাই, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আচ্ছা আর এদিকে অন্যান্য যে খাবার, অর্থাৎ আমি একটু দেখান, এই যে মাশাল্লাহ একেবারে জোশ হয়েছে, সুন্দর কালারই বোঝা যাচ্ছে যে আপনি খুব ভালো রান্না করেছেন। আর এটাতে গরুর গোশ, মাশাল্লাহ মাশাল্লাহ। তেল সর্ষের তেল বেশি ভাই, একেবারে গপ গপ ঢেলে দিচ্ছেন না? এইজন্য 2 কেজি, উপর দিয়ে শুধু তেলই বাড়তেছে। এটা হলো ডাল, ডাল ছোলার ডাল, ছোলার ডাল ওই যে গরুর গোস্তর তেল দিয়ে, কলিজা তেল দিয়ে। তাইলে আপনি অনুমতি দিলে আমরা বিছনাটা পাততে পারি? হ্যাঁ পানি দিয়ে দাও। আপনার লোক কার কই? আমার উপরকার লোক, ওপারে সবাই আসছে। হ্যাঁ এক কাজ করি, আপনার হাতে দেব, আপনি ওনার হাতে দিবেন, আপনি ওনার হাতে দিবেন, এবারে চলে যাক, সব হাতে পৌঁছে যাওয়ার পরে একসাথে বিসমিল্লাহ করলে এটা ভালো হয়, ভালো হয় না? কেউ প্লেট ধরে রাখবেন না, তাহলে সামনে দিয়ে আমাদের কর্মীরা হাঁটা উঠা করলে জিনিসটা খারাপ দেখা যায়, দুলে টুলে উঠবে, ভালো হয় না? ওরা দেখ, আমি আপনার হাতে দেখ, কেউ হাতে রাখবেন না, একবার চলে যাবে লাস্টে, দেখতে সুন্দর দেখা যাবে। হ্যাঁ আচ্ছা নেন বিসমিল্লাহ, হ্যাঁ চলে যাক, হ্যাঁ চলে যাক। এবার শুরু করে দেন। ডালিয়া চলে যাও, ডালিয়া চলে যাও, দাও
এখানে নতুন কারা পড়ছে এই নেন 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 দা তুমি দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ দেন যান যা যা তুমি দিয়ে দেন পানি পানি বোতল পানি পানি দেন হ্যাঁ দেন আর কয়টা প্লেট বোতল লাগবে কয়টা লাগবে দেখে যান একটা প্লেট লাগবে হ্যাঁ শেষ আর একটা লাগবে আর একটা লাগবে ইটনে যদি উচ্চ করেন ভালো হয় বিসমিল্লাহ ডায়াবেটিস নাই তো ডায়াবেটিস থাকবে কি বুঝেন যার ডায়াবেটিস আছে সে বলেন যে আমার ডায়াবেটিস আছে দেন না কারণ এতে কিন্তু সমস্যা গুড় দিয়ে রাখছে মিঠা কি টেস্ট হচ্ছে বাবাজি হ্যাঁ হ্যাঁ সেই সেন্ট তো মনে হতেছে হ্যাঁ খাওয়া যাচ্ছে তো যশোরের যশ খেজুরের রস সেই রস দিয়ে গুড় বানা নিয়ে আসা হয়েছে আর আপনাদের এলাকার থেকেই দুধ সংগ্রহ করছি কোনোটাই তো খারাপ না আর আপনারা খাচ্ছে না তো সব সলিড মাটির মানুষ হ্যাঁ না 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 টেস্ট হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আরও একটি সুন্দর শুক্রবার পার হলো আজ 29/12/2023 রোজ শুক্রবার বিজয়ের মাস ডিসেম্বর 2023-এর সর্বশেষ শুক্রবার শেষ মেহমানদারি চমৎকার একটা লোকেশনে এই যে সবাই দেখতে পাচ্ছেন সব মহিশাল অর্থাৎ এই এলাকার যত গরুর বাতান রয়েছে সেই বাতানগুলোর রাখাল এদেরকে আজকে মেহমানদারি করালাম আলহামদুলিল্লাহ আজকে খাবারের মেনুতে ছিল গরুর গোশ ভুনা সাদা ভাত সাথে ডাল আর সর্বশেষ খেজুর গুড়ের পায়েস তৃপ্তি সহকারে খেল আমার এই মেহমানগুলো আলহামদুলিল্লাহ বছরের শেষ শুক্রবার শেষ মেহমানদারি অত্যন্ত তৃপ্তি সহকারে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হলো আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে যারা আর্থিক সহায়তা দিয়েছেন এখন তাদের নাম ছোট ছোট করে ঘোষণা করছি প্রথমেই যার নাম আসে আমাদের রাসিল লিমা দম্পতি তার ছিল 11,500 টাকা আজাদ মালয়েশিয়া তার ছিল 20,000 টাকা আবু তালেব 1,000 টাকা বেলায়েত হোসেন ইটালি তার রয়েছিল 5,000 জনি আলী মালদ্বীপ 1,000 মিতু আপা কুয়েত প্রবাসী 2,000 জান্নাতুল ফেরদৌস ইউএসএ তার ছিল 36,000 শাহ আলম সিলেট তার রয়েছিল 5,000 এবং মোহাম্মদ হারান বিবারিয়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি দিয়েছেন 6,000 টাকা টোটালি 87,500 টাকা ছিল আজকের এই মেহমানদারিতে সবার জন্য দোয়া সবার মনোবাঞ্ছা যেন মহান সৃষ্টিকর্তা পূর্ণ করে দেন আপনাদের দেওয়া অর্থে চমৎকার মেহমানদারি হলো আজ সবাই তৃপ্তি সবাই হাসি খুশি আশা করছি মহান সৃষ্টিকর্তা খুশি হয়েছেন এবং আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও আন্তরিক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের বিশেষ মেহমানদারির চিত্র আল্লাহ হাফেজ